আসসালামু আলাইকুম রাউজারহাট গরুর বাজারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়ার আজকে 22 এপ্রিলের সোমবারের হাট করছি বেশ সুন্দর কিছু গরু রয়েছে যদিও দর্শক একটু নয়েজ থাকবে চেষ্টা করতেছি যেহেতু রাস্তার পাশে একদম হাটটা বেশি গাবি গরু এখানে ভালো কিছু গাবি রয়েছে কিন্তু মালিক আসলে কে এটাই তো খুঁজে পাচ্ছি না তারপর চেষ্টা করব মালিক খুঁজে দরদাম দেওয়ার জন্য বেশ সুন্দর একটা গরু ভাই এটা কার গরু মালিক পাচ্ছি না দরদাম দিতাম আমি বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে এগুলো কি আপনাদের ও আচ্ছা কথা বলতে পারবেন না মুসাফির মানুষ মেহমান মানুষ এখন কেউ যদি খাতিরদারি করলো করলো না করলো কিছু করার নেই আচ্ছা আচ্ছা হচ্ছে বিষয় না অবশ্যই আপনাদের বাজারে আসছি বয়স্ক মানুষ যারা আছে ওইটা জোয়ান মানুষ আসলে কি বলবো ভাই আপনাদের বাজারে আসছি আপনারা যদি ব্যবহার ভালো করেন করবেন না করলে না করবেন কোশ্চেন করছি আপনাদেরকে হাজার দর্শক আসবে আপনাদের ভালো লাগলে কথা বলবেন না বললে না জন্য তো দর্শক আমরা রাঙ্গুনিয়া রাজারহাটে এ নিয়ে পাঁচবারের মতো আসলাম তো চেষ্টা করছিলাম দুই চারটা গরুর দাম দর দেওয়া নিয়ে কথা বলতে কিন্তু এখানে ওনারা আসলে কথা বলতে চায় না তো আপনারা একটু আইডিয়া করে নিয়ে নেবেন আপনারা যারা আসার তারা আসবেন বাজারে এসে দেখে শুনে গবাদি পশুগুলো সংগ্রহ করবেন বাজারে আসেন যদিও 5% সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারটা দুই দিন বসে সোমবার এবং শুক্রবারের হাট সোমবার আর শুক্রবার শুক্রবারের হাট সুন্দর কিছু গবাদি পশু রয়েছে তো দর্শক আমি কথা না বললে আসলে আমরা তো জোর করে বলাইতে পারবো না দর দাম এলো দরদাম কত 60-65 চাওয়া দাম হইতে পারে কত হ্যাঁ এটা 50 এরকম চাপ এগুলো তো এরকমই 2-5 হাজার টাকা কম বেশি সারের দাম বেশি গাভি গরুগুলোর একটু দাম দাম দর্শক চেষ্টা করি যেহেতু এখান থেকে দাম দরদাম দিতে পারছি না তাও একটু সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে সামনে কিন্তু বেশ ভালো কিছু যদি দেখাই খুব সুন্দর একটা গরু এটা কার ভাইয়া আচ্ছা আচ্ছা বেশ ভালো দর্শক মালিক পাইতেছি না এটা হচ্ছে বিষয়ে কথা বলবো যে মালিক পাওয়া যাচ্ছে সবাই আসলে কত ভাই এটার দাম কত ভাই 75,000 চাওয়া দাম একটু 2-5 হাজার কমবে আচ্ছা ধন্যবাদ ভাই সুন্দর একটা গরু দর্শক দেশি একদম এগুলো আপনারা যারা নিতে চান তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বাজারটা যদিও আমরা আজকে এসেছিলাম বাজারে এসে বেশ কয়েকটা গরু দেখছি এটাও আসসালামু আলাইকুম মুরব্বি ভালো আছেন আপনার এটা 1 লাখ টাকা দাম দি 1 লাখ দিছেন 1 লাখ দাম দি দেওয়া দাম কেমন আসতে পারেন আপনাদের ভালো লাগে চলে আসবেন বাজারটাতে বাজারে যেহেতু রেগুলারই ভিডিও দিয়ে থাকি চট্টগ্রামে কোনো হাটের আমরা আসলে চেষ্টা করি পুরো চট্টগ্রামের যতগুলো বাজার রয়েছে আমরা প্রত্যেকটা বাজারে যাই এখন আমরা কাউখালি বাজার থেকে আসতেছি আপনাদের এই বাজারটাতে তো বেশ কয়েকটা গরু নিয়ে আলোচনা করবো দর্শক যাতে আপনারা বাজারে এসে গরুগুলো সংগ্রহ করতে পারেন যেহেতু কোরবানির আর বেশি দিন বাকি নেই হয়তো উপরে গেলে দুই মাসও তেমন একটা নাই যেহেতু আপনারা আগে থেকেই প্রিপারেশন নিতে হবে গরুর বিক্রির তো বাজারে আসবেন যারা সংগ্রহ করতে চান বাজারটাতে কিন্তু চলে আসতে পারবেন এখানে বেশ ভালো কিছু গবাদি পশু দেখলাম এই পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে একজনের সাথে কথা বলে বেশ চমৎকার আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন কত দিচ্ছেন এটার দাম মানে 2-5 হাজার টাকা হবে এদিকে কমাই কমাই নিতে হবে মুরব্বী কত এটা 62,000 দর্শক যেহেতু ছড়ানো ছিটানো গবাদি পশু তো এটা কি আপনার নাকি হ্যাঁ এটা কত দিচ্ছেন কত করে বেচলেন টাকা
দেড় লাখ করে বিক্রি করছে, দুটো মাল 75 করে, 75 করে দুটো। আচ্ছা সুন্দর, 75 করে দশ গ্রাম যেহেতু বিক্রি হয়েছে এই জন্য ওগুলো শুয়ে আছে, বেশ ভালো। 75 করে নিয়েছে, ভালো কিছু করে দিল, 75 করে বিক্রি হয়েছে 75-এর গরু, বেশ ভালো। এই পাশে আবার বেশ কয়েকটা গবাদি পশু আছে, এটা কত দাম চায় ভাই? কত এটার দাম? কত? 72 দিছেন, 72। সুন্দর, 72,000 দেওয়া দাম, চমৎকার। কিছু গরু রয়েছে বেশ ভালোই। এটার দাম কত ভাই? 45 চাওয়া দাম। আচ্ছা একটু কমবে না? আলোচনা করলে 2,000-1,000 এদিকে কমবে, শুধু কমবে। আচ্ছা সুন্দর, এগুলো আপনার এটা কত চাইছেন? 40 চাইছেন, বেশ ভালোই তো। এটা আলোচনার জায়গা আছে তো না, দরদাম করার জায়গা আছে তো? আচ্ছা আচ্ছা, এটা কত? 50। সুন্দর, দর্শক বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম নিলাম ভাইয়ের কাছ থেকে, 40-50-এর একদম সুন্দর, বেশ ভালোই। দর্শক বাজারটা জমজমার একটা বাজার, আজকে একটু গবাদি পশু কম আছে মনে হয়, আজকে একটু গরু কম আসছে মনে হয় বাজারটাতে নাকি? আচ্ছা বেচা কিনা কমে যাচ্ছে শুধু? আচ্ছা আচ্ছা, নিয়ে নিয়ে ভাবতেছে, বেশ ভালো। দর্শক আরও বেশ কয়েকটা গরু দেখাবো, পাশ থেকে যদি একটা দেখাই গাভি, গাভিটার দাম কেমন দিলে একটু দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দাম দিচ্ছেন এটার মুরব্বি? 1,00,000 দিচ্ছেন, এটা কি বাজা হয়ে গেছে? বাজা হয়েছে, বাজা হয়েছে, মাংসের জন্য নিবে না? ওজন কেমন হবে মুরব্বি এটার? আনুমানিক 4 মণ? 4 মণ মতো, মানে আলোচনা করার জায়গা আছে, মানে 2-4-5,000 টাকা এদিক সেদিক কম বেশি হবে, কম বেশি হবে আলোচনা। সুন্দর, ভালো, 1,00,000 দাম দিছে, বেশ ভালোই লাগতেছে। বাজারটা আসলে আমি রেগুলার আসি যদিও, এটা এবার প্রায় 2 মাস পরে আসলাম, একটু গ্যাপ দিয়ে আসলাম, এসে দেখলাম যে বেশ ভালোই জমজমাট চলতেছে, বেচা বিক্রিও হচ্ছে। আবার আমার পাশে কিন্তু ছাগলও পাবেন, এই পাশে একসাথে 2-1টা ছাগল। বড় ভাই কেন ডাকতেছে একটু কথা বলি, ফ্লাডিং করবে আর কি, তাও একটু দেখি, একটু ওনার সাথে কথা বলি কী সমস্যা কি কথা বলি। বেশ জি বড় ভাই, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা পাড়া বিয়ের না ভাইয়ের নাম কি? আপনার নাম জিজ্ঞেস করছি, ওয়াহেদ ভাই। আচ্ছা দাম ছাগল কতগুলো আনছেন বাজারে? আপনি কয়টা আনছেন? কোথায় আছে এগুলো? এগুলোর দাম কেমন? এটার দাম হচ্ছে 8,000 টাকা। ওজন? ওজন হবে 10 কিলো। 10 কিলো, তার ওজন কেজি কত করে বললো? কেজি 800 টাকা করে পড়ছে। পাঠার কেজি 800 টাকা করে, 800-850। আচ্ছা এগুলো কি সবই পাঠা? আচ্ছা কালোটার দাম কত? কালোটা 11,000। ২,৭,০০ টাকা কিনে বেচা হচ্ছে একদম 8,000 টাকা। আর এটা হচ্ছে 4,200 টাকা কিনে বেচা হবে 4,500 টাকা। আর এটা 7,500 টাকা। বেশ সুন্দর, দর্শক বেশ কয়েকটা ছাগলের দর দাম নিয়ে কিন্তু আমরা কথা বললাম, ধন্যবাদ ভাই। আজকের বাজার দর, আজকের বাজার দর জি, বেশ দর্শক ছাগলের দর দাম নিয়ে একটু কথা বলছিলাম। বড় ভাই আবার দেখছি বেশ কয়েকটা বালি আছে ভাই, কত এটার দাম? 9,000 টাকা। আচ্ছা সুন্দর, বেশ। আর কালোটা কত দিচ্ছেন ভাইয়া? 8,000। তো দর্শক এরকমই বাজার আসলে কিন্তু আপনারা গরুর পাশাপাশি ছাগলও পেয়ে যাবেন বাজারটাতে। বাজারটা হচ্ছে আপনারা যারা আসতে চান আর রাঙ্গুনিয়ার রাজারহাট গরুর বাজারে চলে আসবেন, বাজারটা সোমবার এবং শুক্রবারে বসে, নিয়মিত বাজারটা বসে, তো দেখা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর, বেশ দরদাম কিন্তু হচ্ছে, বাজারে চলে আসবেন আপনারা। বাজারে কিন্তু আরও বেশ কয়েকটা রয়েছে, তাও আমি চেষ্টা করি পাশে দুই একটা বড় গরু দেখছি, বড়টার ছাগলটার দাম। এই ছাগলটার দাম কেমন বড় ভাই? জি
16000 চাও দাম একটু 2-4000 কমবে নাকি না বেশি বেশি সামথিং কমবে নাকি আচ্ছা 5-6000 আচ্ছা অশোক একটা আইডিয়া দিয়ে দিলাম আপনারা বাজারে চলে আসবেন সোমবার এবং শুক্রবার হাটটা প্রতি নিয়মিতই বসে আজকে 22 তারিখের ছাগল সস্তা এটা বলুন আজকে বাজারটাতে কিন্তু ছাগল বেশ ভালোই আর 800 পর্যন্ত বেশি হয়ে গেছে মানে বেচা কিনা কম আছে তো দর্শক এখানে পাঠা আছে খাসি আছে বিভিন্ন রকমের ছাগল কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সব পাহাড়ি ছাগল আছে পাহাড়ি ছাগল দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে যা আছে ছাগলের ঘরে আরো অনেক মানে জমা ছাগল আছে আচ্ছা আরো প্রচুর জমা আছে বিক্রি হলে বাইরে থেকে বের করে আচ্ছা ভাইয়া আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা কি দেওয়া যাবে কিনা আমাদেরকে নাম্বারটা যদি বলেন নাম্বার বলতে হবে হ্যাঁ উড়ে গেল বলেন 01853 5966 ভাইয়ের নাম কি মোহাম্মদ রফিক ভাই দর্শক রফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার বেশ কয়েকটা ছাগল রাঙ্গুনিয়ার রোজার হাটে আপনারা আসবেন আজকে কিন্তু ফোন দিতে পারবেন ওনার ঘরেও আরও মজুদ করা কিন্তু অনেক ছাগল রয়েছে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার আগে সবাইকে সবসময় যে কথাটা বলি বাজারটাতে আসতে আসলে আমাদের অনেক কষ্ট হয় অনেক দূর থেকে আমরা আসি বাজারে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগছে এবং পরবর্তীতে কোন হাটে আমাদেরকে দেখতে চান একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই